হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পেরোডিয়া টেক বিডি চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এইচএসসি পরীক্ষা দু হাজার একুশ সালের ফলাফল গত তেরোই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে যারা ভালো রেজাল্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভালো ফলাফল করতে পারেননি অথবা কোনো একটা সাবজেক্টে আসানোরও ফলাফল হয়নি তারা চাইলে আপনার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রথমে হচ্ছে এই আবেদন করা যাবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে দু চোদ্দই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে আজকে হচ্ছে ষোলো তারিখ তো সেক্ষেত্রে হচ্ছে আর কয়েকদিন সময় সময় আছে মাত্র যারা আবেদন করবেন তারা করে নেবেন তারপর হচ্ছে এই আবেদন করা যাবে কেবলমাত্র টেলিটকের যে কোনো সিম থেকে শুধুমাত্র টেলিটক সিম সিম দিয়ে হচ্ছে আপনি এই আবেদন করতে পারবেন অন্য কোনো সিম থেকে বা অন্য কোনো উপায়ে আবেদন করার কোনো সুযোগ নেই এবং আবেদন করার জন্য যে কোনো টেলিটক সিম থেকে আপনি মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে আর এস সি স্পেস আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে এরপর স্পেস দিয়ে আবার লিখতে হবে আপনার রোল নাম্বার এবং এরপর স্পেস দিয়ে আপনি যে সাবজেক্টে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চান সেটা লিখতে হবে লিখে এস করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে এখানে একটা কথা বলে রাখি আপনি যদি দুইটা বা তিনটা বিষয়ে একত্রে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার যে সাবজেক্ট কোডগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমে কমা দিয়ে লিখে দিলে একটা এস এম মাধ্যমেই সবগুলোর জন্য আবেদন হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ টাকা কাটবে ওই পরিমাণ টাকা কিন্তু আপনার সিমের ব্যালেন্সে থাকতে হবে তারপর হচ্ছে আপনি প্রথম যখন এস এম এসটা পাঠাবেন তখন ফিরতি এস এম এসে আপনাকে আপনার কত টাকা কেটে নেওয়া হবে এবং সেখানে একটা পিন নাম্বারও দেয়া থাকবে বিস্তারিত বলা থাকবে তখন হচ্ছে আপনাকে দ্বিতীয় এস এম এস করতে হবে দ্বিতীয় এস করতে হবে হচ্ছে আপনার সেখানে লিখতে হবে আর এস সি এরপর স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস অর্থাৎ ইয়েস লিখার মানে হচ্ছে আপনি টাকা কেটে নেওয়ার জন্য পারমিশন দিচ্ছেন এরপর হচ্ছে আপনাকে এস এম এসের মাধ্যমে যে একটা পিন নম্বর দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা দেবেন এরপর হচ্ছে যে কোনো একটি মোবাইল নাম্বার এটা হচ্ছে আপনার টেলিটক নাম্বার দিতে হবে যে নাম্বার থেকে আবেদন করতেছেন সেইরকম সেই নাম্বারটা দিতে হবে এমন কোনো কথা নেই আপনি রবি এয়ারটেল গ্রামীণ ফোন যে কোনো একটি নাম্বার এখানে দিতে পারেন অর্থাৎ আপনার অন্য কোনো নাম্বার যে নাম্বারে হচ্ছে আপনাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে সেই রকম একটা নাম্বার দিবেন দিয়ে হচ্ছে তারপর এটাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে দেওয়ার পর আপনার আবেদনটা হচ্ছে সম্পূর্ণ হয়ে যাবে এবার আসি হচ্ছে আপনার থেকে আবেদন করার জন্য কত টাকা কেটে নেওয়া হবে আবেদন করার জন্য হচ্ছে প্রতিটা পত্রের জন্য একশত পঞ্চাশ টাকা করে কেটে নেওয়া হবে এবং এই টাকা হচ্ছে আপনার টেলিটক সিমের ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে সো আপনি যখন আবেদন করবেন আবেদন করার পূর্বে পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার টেলিটক সিমে আপনাকে রিচার্জ করে নিতে হবে এটা কিন্তু বিকাশ রকেট বা নগদের অ্যাকাউন্ট থেকে কাটবে না এটা হচ্ছে আপনাকে টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে সেই টেলিটক সিমের ব্যালেন্স থেকেই কিন্তু আপনার আবেদনের যে যেই ফিস সেটা কেটে নেওয়া হবে সো এই বিষয়টা মাথায় রাখবেন অনেকে মনে করে যে বিকাশ থেকে রকেট থেকে বা নগদ থেকে দিতে হবে এরকম না এটা হচ্ছে আপনার টেলিটক্সিমের ব্যালেন্স থেকেই কেটে নেওয়া হবে